যারা দোকানটিতে তালা দিয়েছে আলহামদুলিল্লাহ দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। আসুন আপনি। আমরা যাকে দেখতে পাচ্ছি সে কিন্তু দোকানদার নয়, তিনি একজন এনজিও এর মালিক, কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে একটি এনজিও তার একজন। আচ্ছা ভাই আপনার নাম কি? আপনি কাটকে রাখছে কে? নাম বলেন, নাম ঠিক না বলেন। আমার নাম মির ইয়াসিন। মির ইয়াসিন। বাবার নাম? মির সাবের আলী। বাড়ি? মিতো। বাড়ি বড়হা। বড়হা। থানা? থানা টাঙ্গাইল। জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। এই যে যে পাবলিকের কোটি কোটি টাকা আপনারা এনজিও এর মাধ্যমে কালেকশন করে দিচ্ছেন না, কথাটা কি সত্য? এটা তো আমি তো শুধুমাত্র একজন সদস্য, আমি এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। আপনি কি নয়জন একজন? নয়জনের একজন নয় মাত্র। আপনি তাহলে সদস্য বলেন কেন? সদস্য তো পাওনা দাদা মালিক সে না, আপনি তো মানে এই এনজিও এর যে পার্টনার, নয়জনের একজন আপনি? আমি কোনো দায়িত্বে ছিলাম না। দায়িত্ব না থাকলাম তাহলে নয়জন একজন তো আপনি, নয়জন মালিক নাইন স্টার নাম, আপনি নয়জন একজন, ঠিক না? আজকে যে পরিস্থিতি, যারা পাওনাদার তারা তো আপনাকে বাহিরে পেলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, সেটি আমরা যে মুরব্বীকে দেখতে পাচ্ছি তার সহযোগিতা এবং আপনার ভাইয়ের মাধ্যমে একটি বসার ডেট হইতে আছে, আপনি কি জনগণের টাকা কে দেওয়ার পক্ষে? এখন প্রতারককে ধরতে পারলে বারে দেওয়ার পক্ষে। আপনি তো একজন প্রতারক, এটা স্বীকার করেন না? প্রতারকের মধ্যে আপনিও একজন? যদি আপনি নিজের দোষ স্বীকার করেন তাহলে আমরা চেষ্টা করবো আপনার ভাইয়ের মাধ্যমে আপনাকে যাতে বুঝিয়ে দেয়, তা না হলে আমরাও সেই পাওনাদারদের পক্ষেই থাকবো। তারা যে সিদ্ধান্ত না, তারা ভুল করুক আর সঠিক করুক, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনি কি আপনার দোষ স্বীকার করেন? আপনি হাসতেছেন, আর একটু বিক্ষোভদের টাকা আপনারা মেরে দিয়েছেন। বাসা নাই, বুঝতে পারছেন? আমি তো না বুঝে ওখানে গেছিলাম, তো আমার মাথায় কাঁঠাল থেকে কাঁঠাল খেয়ে চলে গেছে একজন। আমি একটু জানতে চাচ্ছি, নাইন স্টারের মধ্যে আপনি একজন, বাকি যে আট স্টার আছে এই আট স্টাররা কি আপনারাই বন্ধু বান্ধব, আপনার এলাকার লোকজন না বাইরে কোন এলাকার লোকজন? কে কে বলেন তো, নাম বলেন তো। হ্যাঁ, তারপরে হলো আলঙ্গি ডাক্তার, তারপরে হলো আমাদের হরদত, তারপরে হলো আমাদের সোহেল, তারপরে হলো একজন শুধুমাত্র শফিকুল, আর আটজন তো আপনার আছেন সবাই। শুরু থেকে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এনজিও টা খুলছিলেন? এনজিও খোলা হয়েছিল মনে করেন যে এনজিও চালানোর উদ্দেশ্যই, কিন্তু প্রথম অবস্থায় যখন এনজিও টা করলাম তখন আমাদের করোনা আসলো। করোনা আসার পরে তখন আমরা করোনা আসার পরে বললাম যে আমরা এনজিও স্থগিত করে দেবো, কিন্তু যে পলাতক উনি কইছে যে আমি একাই চালাবো। পলাতক কতদিন ধরে? পলাতক পলাতক হইছে আমাদের মার্চের 2 তারিখে চলে গেছে। এই মার্চের 2 তারিখে যে ব্যক্তি পলাতক সেটা আপনার এলাকার লোক না? যে এলাকার লোক। পলাতক হওয়ার পর আপনারা কি সিদ্ধান্ত নিলেন না কেন? আমরা মামলা টামলা করছি, তারপরে আজকে তদন্ত আসছিল। পলাতক হওয়ার পরে কি এনজিওর কার্যক্রম শুরু করতে পারছেন, চালাই দিয়ে যাইতেছেন নাকি বন্ধ করে দিয়েছিলেন? না, এটা স্থগিত আছে বর্তমানে। না, যখন পালিয়ে গেল তারপরে থেকে কি আপনারা বন্ধ রাখছেন নাকি ইদানিং বন্ধ রাখছেন? না না, ওই তারপরে থেকে বন্ধ। তারপরে থেকে বন্ধ রাখছেন, গ্রাহকরা যখন আপনাদের কাছে আসছে আপনারা গ্রাহকদের বলেন নাই কি? তাদেরকে বলছি যে আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি, ধরতে পারলে পরে আমরা একটা সুযোগ। এখন ওই এক যে লোকটা পলাইছে উনি কি সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে? উনি সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। কিভাবে? উনি কই কিভাবে দিল উনি সম্পূর্ণ টাকা? উনি সব দায়িত্ব ছিল ওখানকার, ফাইন্যান্সের দায়িত্ব সব উনি, সব দায়িত্ব উনি পালন করছেন। তাহলে আপনারা বাকি 8 জন কি করছেন? আমরা 8 জন, আমাদের অনেক ব্যবসা ছিল। এনজিওর বয়স কত? এনজিওর বয়স কত আপনাদের? এনজিওর বয়স আমাদের 4 বছর হয়েছে মনে হয়। 4 বছর। কত টাকা আপনারা পাবলিকের কাছ থেকে কালেকশন করছেন? এটা আমি বলতে পারবো না। আপনি 9 জনের একজন? 9 জনের মধ্যে একজন আপনি, কত টাকা? সবকিছু একদম দায় এরিয়া গেলে কাজ হবে। শুধুমাত্র আমি এক নামে মাত্র ছিলাম ওই জায়গায়। আপনি কত টাকা ইনভেস্টমেন্ট ঢুকছিলেন? আমি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ঢুকছিলাম।
তার আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট এর ভিতর আপনি লাভাংশ পান নাই টাকা পয়সা পান নাই আপনি হিসাবে বসেন নাই কখনো কখনো হিসাব দানাই উপকার তাহলে তো আপনারাই তো আপনাদের উদ্দেশ্যই তো খারাপ ছিল আসলে তা আপনাদের উদ্দেশ্য খারাপ ছিল যদি মিথ্যা বলে যদি মনে করেন যে মিথ্যা বললেই আপনি দায়মুক্ত হবেন সেটা হবে না মিথ্যা বলছেন একটা কথা মিথ্যা বলছেন আমার সিদ্ধান্ত আমি জনগণের টাকা মেরে দিয়েছেন কোটি কোটি বিক্ষোভকদের টাকা মেরে দিয়েছেন আমার সম্পদ বলতে যা আছে আমার পার্সোনালি 40 লক্ষ টাকা মেরে নিয়ে আপনার পার্সোনাল 40 লক্ষ টাকা এনজিও এর শেয়ারিং আছেন সবকিছু আছে তদরে কি করেন নাই কোনো কিছু নাই এটা কি বিশ্বাসযোগ্য কথা আমার সাথে একটা পার্টনারশিপের ব্যবসা ছিল ব্যবসা আমার 8.5 লক্ষ টাকা ছিল আমার জন্য আর কাছে 8 লক্ষ টাকা আছে দিয়ে দিন আপনি 8 জনের বসবি 8 জনের বসার যে রাস্তা তৈরি হয় সেই রাস্তায় তুই রাজি কিনা এটা যে 1,80,000 টাকা আপনি ইয়ে দিবেন কত টাকা জমি আছে তাকল আমি জানি এখনো বললাম এখন কথা হলো তুমি থাকবা তোমার কাছে একটা দায়িত্ব দিলাম সেটা হলো এই না তো 8 জন আছে সবিকল আছে আর সবিকল আছে আরো যারা আছে তাকো তুমি দায়িত্ব নিয়ে দাইকা আগামী কাল মাগরিবের নামাজের পর এই আমরা বসুম বৈশা শনিবার দিন 10টার সময় বৈশা আর একটা যে কোনো একটা ব্যবস্থা সবাই মিলে করতে আপনাকে দেওয়া না এবং তুমি টাকা দিতে পারবে না তোমার টাকাও তুমি একা দিতে পারবে না কারণ তুমি দিলে তোমার তো মাফ করার কেউ থাকবে না ওরেও লাগবে এখন ওরে বাগান সাহেব নিজেও বলছে যে হেটা করলে এরা বলবো না যে হে কেনা তারা ভাগে যাচ্ছে এটা বাসা সাহেব করে এদেরকে বলতেছে কথাগুল বুঝো এবং সবাই জানে যাতে তুমি কোনো সমস্যা না করো তোমার যদি কিছু